প্রিয় নারায়ণগঞ্জবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর ঘরে দাঁড়িয়ে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি সবার জন্য মন খুলে আপনাদের জন্য আমার এলাকাবাসীর জন্য দেশবাসীর জন্য সকল মুসলিম মুমিনাতের জন্য দোয়া করেছি আপনারা দোয়া করবেন যাতে আমার হজ কবুল হয় এই কাবা শরীফ ছুঁয়ে আমি ওয়াদা করেছিলাম নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ পল্লী উঠিয়ে দিব এবং আল্লাহ আমাকে কবুল করেছিলেন জাতির পিতার কন্যা শেখ হাসিনার উসিলা আপনাদের কাছে আমি বিনীত জানাচ্ছি যে আপনারা দোয়া করে যদি সব ভালো মানুষগুলো এগিয়ে আসেন তাহলে নারায়ণগঞ্জে যে মাদক বিশেষ করে পুলিশের একলা পক্ষে সম্ভব না ভালো মানুষগুলো এগিয়ে আসলে পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা করলে এই মাদক সন্ত্রাস চাঁদাবাজিতে আমরা বন্ধ করতে পারি আমি যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়ে আসে এই ব্যাপারে উদ্যোগ নিব আমি আপনাদের সবার সহযোগিতা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ